হ্যালো বন্ধুরা, আমরা এসেছি এখন মাসুদের ছাদে, চট্টগ্রামের যে আব্দুল্লাহ আল মাসুদ। হ্যাঁ, আমাদের গ্রুপ বনসাই অ্যান্ড ম্যাটেরিয়াল জোনের অ্যাডমিন, হ্যাঁ, একজন প্রতিষ্ঠাতার অ্যাডমিন, মাসুদের ছাদে আজকে আমরা এসেছি। ওর গাছগুলো চেষ্টাগুলো আমরা এখন দেখব, আপনাদেরকে দেখাই। মাসুদের কাজগুলো বেশিরভাগই ইনিশিয়াল পর্যায়ে, সব প্রত্যেকটাই মোটামুটি মানে ওর ডিসিশন নিয়ে ফার্স্ট স্টেপগুলো কাজ করা হয়েছে, এই টাইপের বেশি প্রাইমারি ওয়ার্কগুলো করার মতন। সবগুলোরই মোটামুটি মুভমেন্ট দেওয়া, হ্যাঁ, খুব সুন্দর। ও আচ্ছা, এটা হচ্ছে ওর একটা প্রেমনা মামে করার প্রয়াস। হ্যাঁ, অসাধারণ মুভমেন্ট, অসাধারণ সব ব্রাঞ্চ সিলেকশন, পারফেক্ট। এখন পাতাগুলো ছেড়ে দিলেই এটা ভরপুর, হ্যাঁ, পাতা ছাড়তেছে। এই যে আমাদের অ্যাডমিন সাহেব মাসুদ, মাসুদের ছাদে আমরা। মাসুদ, কিছু বলো, তোমার সবচেয়ে পুরনো বা তোমার সবচেয়ে প্রিয় এরকম কোন স্পেশাল, যেটা প্রতি মায়া বেশি? আচ্ছা, এটা জেট। আর এটাও খুব সুন্দর কিন্তু, প্রায় একদম কমপ্লিট। তোমার কাজ যেটা তুমি করতেছো সেটাকে নিয়ে তোমার খুব ভালো প্ল্যান আছে বা তুমি সেটাকে নিয়ে খুব আশাবাদী, যেটা তোমার বোতলটা ছোট হচ্ছে আর রুট গুলো বের হচ্ছে, এইভাবে আসলে এক্সপোজ রুট করলে সহজে অনেক সুন্দর রুট পাওয়া যায়, এবং প্রেমনায় এই এক্সপোজ রুট কাজটা খুব ভালো করা যায়। প্রেমনায় এর জন্য বেস্ট একটা ম্যাটেরিয়াল, অসাধারণ। হ্যাঁ, চমৎকার, গাছে আম ধরে আছে, লাইভ গাছে আম ধরে। আমার কাটিমন, এটাও একটা কাটিমন, এটা বারো মাসি আম। এই আমের মিষ্টতা তো অনেক বেশি, অত্যন্ত চিকন, একেবারে পাতলা,
দারুন সপাল এটা একটা বিশেষ সুন্দর একটা গাছ ভেরিকেটেড ফুকেন্টি এটা আমার নাই এটা কিন্তু এটা আমার নাই আমার জন্য একটা চারা করে দিও হ্যাঁ ফুকেন্টি তো কাটিং সহজে মনে হয় এটা নাও হতে পারে হয় আচ্ছা আমার জন্য একটা কলম করে দিও হ্যাঁ তো আমরা সবাই মাসুদের ছাদে মাসুদের গাছ দেখলাম সবাই আছি একসাথে হ্যাঁ অনেক অনেক সুন্দর আসলে যদি বলতে চাই যে মাসুদের যে বয়স যে বয়সে ওর শুরু বনসাই শিল্প নিয়ে চর্চা ও যদি এই বিষয়টা নিয়ে ধারাবাহিকভাবে চলতে থাকে অব্যাহত থাকে ওর এই শিল্প চর্চাটা তাহলে ও অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে আমি মনে করি কারণ হচ্ছে যে ওর অনেক সময় আছে এখন ইয়াং এনার্জেটিক হিসেবে ও আবার হচ্ছে কি অনেক সিনিয়রদের সান্নিধ্য পাবে যেমন আছেন ওই সাইডে আছেন শাকিল ভাই তারপরে অন্যান্য এখন বিশেষ করে একটা কথা বলতেই হয় নেটওয়ার্কের ভার্চুয়াল যুগ এখন একজন আরেকজনের সাথে খুব সহজেই তথ্যের আদান প্রদান কথাবার্তা শেয়ার একটা কাজ সম্পর্কে জানা ইভেন ছবি দেখিয়েও বলা যায় যে আমি এটা কি কি করতে পারি তো সেই সুবিধাটা এই জেনারেশনের ছেলে হিসেবেও পাবে পাবে তো সেই ক্ষেত্রে ওর জন্য এটা অপরচুনিটি অবশ্যই বলতে হয় আমরা খুব মুগ্ধ অনেক হ্যাঁ অনেক সুন্দর লাগলো দেখো অনেক সুন্দর কাজগুলো গাছগুলো একটু দেখেন খুব সুন্দর কাজগুলো সব গ্রামার অনুযায়ী কাজ করে তারপরে তোহিদ ভাইয়েরও কিছু পরামর্শ কিছু নিল কেমন লাগলো তোহিদ ভাই অসাধারণ আসলে ওর যে বয়স এই বয়সে ও যদি আগামী পাঁচটা বছর ধরে রাখতে পারে এবং কন্টিনিউ যদি কাজগুলো করে রাখতে পারে মানে আমার কেমন যেন মনে হয় যে আগামীতে মানে বাংলাদেশের বনসাই আর্টিস্টদের মধ্যে একজন হবে আর কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চমৎকার কাজ মুগ্ধ শাকিল ভাইয়ের সাগ্রেত বলবো না শিষ্য বলবো না আমরা সহতীর্থ হ্যাঁ শাকিল ভাইয়ের অনেক বড় অবদান আছে হ্যাঁ ওর সাথে মানে শাকিল ভাইয়ের ছত্র ছায়া আমি আর মাসুদ একসাথে থেকে কাজ করতে পারি আমরা দুজনেই উপকৃত হ্যাঁ হ্যাপি আমাদের এই মানে একে অপরের ওস্তাদ হ্যাঁ একে অন্যের ভুল ধরতে পারি একে অন্যের পরামর্শ দিতে পারি এটা অনেক সময় নিজের চোখে ধরা পড়ে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে শাকিল ভাই যে আসলে আমরা সিনিয়ররাও কিন্তু জুনিয়রের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি অনেক কিছু শেখার আছে শেখার গুলোই নেই যেটা বলছিলাম আর কি একটু জাস্ট ফর ফান যে অনেক উঁচু একটা গাছের অনেক বয়স্ক উঁচু একটা গাছ সেটা হয়তো শাকিল বসে করতে পারে না সেই মানে আমাদের মাসুদ সেটা খুব সহজেই করতে পারে না এবং শাকিল ভাইকে সহায়তা করতে পারে এই বয়সের কারণে এই সমস্যা সেজন্য মাসুদ দরকারি তো এখন আমরা আসেন সেলফিতে আসি ভাই আমরা বিদায় নিলাম এখন আমরা সেলফি নিব চট্টগ্রামের ইটস সেলফি টাইম